আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের সমাধান অষ্টম শ্রেণী অধ্যায় 2.1 3 ও 4 নাম্বার অঙ্ক। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে 1 ও 2 নাম্বার অঙ্কের সমাধান করেছি, আজকে আমরা সমাধান করব 3 ও 4 নাম্বার অঙ্ক। তো 3 নাম্বার অঙ্ক দেওয়া আছে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক ঠিক আছে, তাহলে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, তাহলে যদি 30 টাকায় 10টি কেনা হয়, ঠিক আছে, তাহলে 10টি কলার দাম যদি 30 টাকা হয়, তাহলে একটি কলার দাম কত? আবার যদি 15টি কলার দাম 30 টাকা হয়, তাহলে একটি কলার দাম কত? সেটা আমরা প্রথমে বের করে নেব। 3 নাম্বার, তাহলে কত? প্রথমে 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। 30 টাকা, তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য যখন আমরা বের করব, তখন 10 দ্বারা 30কে অবশ্যই ভাগ করতে হবে। তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য 30 নিচে 10 সমান সমান 10কে যদি 10 দ্বারা যদি 30কে ভাগ করি, বা 30কে যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাব 3 টাকা। এই 3 টাকা আমরা কি পেলাম বন্ধুরা? 3 টাকা পেলাম একটি কলার ক্রয় মূল্য। আবার আবার দেখো, 30 টাকায় 10টি দরে, আমরা 10টি দরে 30 টাকা এটা বের করলাম, এবার বের করব 15টি দরে। তাহলে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে যদি একটি কলার ক্রয় মূল্য বের করি, তাহলে আমাদেরকে 30কে 15 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 30/15 টাকা সমান সমান কত? 2 টাকা। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা পেলাম 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, এই ক্ষেত্রে একটি কলার মূল্য হচ্ছে 3 টাকা, আর এই ক্ষেত্রে একটি কলার মূল্য হচ্ছে 2 টাকা। অতএব এক আর এই এক দুই, দুইটি কলার টোটাল দুইটি কলার মূল্য কত, সেটা আমরা বের করে নেব। অতএব এক যোগ এক সমান সমান দুইটি কলার ক্রয় মূল্য সমান সমান 3 যোগ 2 সমান সমান 5 টাকা। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য আমরা পেলাম 5 টাকা। এখন আমরা বের করব, 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন আসি আমরা 12টি আবার দিই বন্ধুরা, আবার 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য 30/12। অতএব এই যে দুইটি কলার ক্রয় মূল্য আমরা পেয়েছি 5 টাকা, এবার দুইটি কলার বিক্রয় মূল্যটা আমরা বের করে নেব। তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য 30×2 নিচে 12, 2 দ্বারা যদি 12কে কাটি,
তাহলে ছয়, এর ছয় দ্বারা যদি 30কে কাটি তাহলে 5 সমান সমান 5 টাকা। একটু খেয়াল করো বন্ধুরা, এখানে আমাদের ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে কি হচ্ছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, এক্ষেত্রে কোনো লাভ বা ক্ষতি কোনো কিছুই নাই। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি এভাবে, সুতরাং সুতরাং এক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। আশা করি ক্লিয়ার বন্ধুরা। প্রথমে আমরা কি করলাম, এখানে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে আমরা প্রথমে বের করলাম যে 30 টাকায় 10টি দরে, তার মানে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত সেটা বের করে নিলাম। এরপরে আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, এক্ষেত্রে একটি কলার ক্রয় মূল্য কয় টাকা সেটা আমরা বের করে নিলাম। এবার আমরা এক, এখানে একটি কলার ক্রয় মূল্য 3 টাকা, এখানে একটি কলার ক্রয় মূল্য 2 টাকা, তাহলে এক যোগ এক দুইটি কলার ক্রয় মূল্য কয় টাকা বের করলাম আমরা, 5 টাকা। ঠিক আছে, এখানে দুইটি কলার ক্রয় মূল্য যেহেতু 5 টাকা, এবার আমরা আসবো বিক্রয় মূল্যের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। ঠিক আছে, তাহলে একটি কলার বিক্রয় মূল্য 30/12, অতএব দুইটি কলার, এই যে দুইটি কলার, বিক্রয় মূল্য আমরা পেলাম 5 টাকা। তাহলে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, আমরা বুঝতেই পারছি এখানে কোনো লাভ বা ক্ষতি কিচ্ছু নেই। ঠিক আছে, তাই সুতরাং এক্ষেত্রে সমান সংখ্যক কলার, সমান সংখ্যক মানে দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা, এখানেও দুইটি কলার বিক্রয় মূল্য 5 টাকা, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। বন্ধুরা, এবার আমরা সমাধান করব 4 নম্বর অঙ্ক। দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে কি করব, এখানে মুনাফার হার আমরা জানি মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, কাজে আর সমান সমান 10.5%। ঠিক আছে, এবার 2000 টাকার 5 বছরের মুনাফা কত, তার মানে এখানে মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আমরা লিখলাম এখানে মুনাফার হার আর সমান সমান 10.5%। এবার আসল আসলকে কী দ্বারা প্রকাশ করা হয় বন্ধুরা, পি দ্বারা। তাহলে পি সমান সমান 2000 টাকা, এবং আর কি দেওয়া আছে এখানে, সময় দেওয়া আছে 5 বছরের। ঠিক আছে, তাহলে সময় সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, 5 বছর। ঠিক আছে, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান পি এন আর, ঠিক না? আমি এই অধ্যায়ের প্রাথমিক আলোচনা পর্বে আমি সেই সূত্রটা আলোচনা করেছি বন্ধুরা। ঠিক আছে, যারা প্রথম পর্ব দেখনি, দেখলে তোমরা সেটা বুঝে নিতে পারবে খুব সহজেই। ঠিক আছে, তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি আর এন। ঠিক আছে, আয় হচ্ছে মুনাফা, সরল মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তার মানে মুনাফার হার, এন হচ্ছে সময়। এখানে আবার লিখি, অর্থাৎ
মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় সময়। তাহলে এখানে আসল আমরা কত পেয়েছি, কত দেওয়া আছে 2000, গুণ মুনাফার হার আছে কত 10.5%, তার মানে 10.5 নিচে 100, গুণ সময় আছে কত 5 বছর, 5 বছর। এবার যদি 100 দ্বারা 2000কে কাটি তাহলে আমরা পাবো 20। এখন যদি আমরা 20, 10.5 এবং 5 যদি গুণ করি তাহলে আমরা পাবো 1050 টাকা। আমাদের কি বলেছে 5 বছরে মুনাফা কত, অতএব নির্ণেয় মুনাফা, নির্ণেয় মুনাফা 1050 টাকা। উত্তর 1050 টাকা। বন্ধুরা এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান, খুবই সহজ, ঠিক আছে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে যেটা আমাদের সূত্র, ঠিক আছে, সেটা হচ্ছে আই সমান সমান পি আর এন, ঠিক আছে। যদি এই সূত্রটা নিয়ে আসো এবং এখানে যদি এই যে 10 টাকা 50 পয়সা, ঠিক আছে, 2000 টাকা 5 বছর, এই জিনিসটা বুঝতে হবে আমাদের, এই 10 টাকা হচ্ছে মুনাফার হার, 2000 টাকা হচ্ছে আসল, আর 5 হচ্ছে নির্দিষ্ট সময়, ঠিক আছে। তাহলে পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। তাহলে পি আর এন, এখানে পি হচ্ছে আসল, মুনাফার হার, সময়, বাস কাটাকাটি করলাম আমরা উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের সমাধান, আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।